বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি প্রিন্স মুসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তি এবং গাড়িবাড়ি সম্পর্কে। এবং আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব যে প্রিন্স মুসা কতটা বিলাসী মানুষ এবং শেখ হাসিনা কি কি গাড়ি ব্যবহার করে। তো এই দুইজন ব্যক্তির মধ্যে কোনোভাবেই তুলনা করা যায় না। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এরা কিভাবে তাদের জীবনযাপন করে বা গাড়ির কালেকশন কি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে প্রিন্স মুসা সম্পত্তির পরিমাণ দেখে আসি। একটি রিপোর্টের মতে মুসা বিন শমসেরের গাড়ি বাড়ি এবং সকল সম্পত্তি বাদ দিয়েও সুইস ব্যাংকে শুধু নগদ টাকা রয়েছে $12 বিলিয়ন বা ১,০০০ কোটি টাকা। এছাড়া শুধুমাত্র ৬০০ কোটি টাকা রয়েছে তার রিজার্ভ ভোল্টে। এছাড়া তার রয়েছে ৭০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন অলংকার এবং গুলশানে রয়েছে দ্য প্যালেস নামের রাজকীয় বাড়ি এবং রাজধানীর বনানীতে রয়েছে তার নিজের বাসস্থান। শুধু এখানেই শেষ নয়, ফরিদপুরে রয়েছে তার রাজকীয় বাড়ি। এছাড়া তার রয়েছে সাভার গাজীপুরে ১২০০ বিঘা জমি। এবার অন্যদিকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ নেটওয়ার্থ আইডিয়া ওয়েবসাইটের মতে আনুমানিক ৬ মিলিয়ন ডলার বা ৫১ কোটি টাকা। তবে এটি আনুমানিক ধরা হয়েছে। তবে শেখ হাসিনার আসল সম্পত্তি সম্পর্কে কোনো ওয়েবসাইট সঠিক তথ্য প্রকাশ করেনি, তাই আমরা শিওর দিতে পাচ্ছি না যে এই ৫১ কোটি টাকা শেখ হাসিনার আসল মোট সম্পদ। তো যাই হোক, এবার দেখে আসি প্রিন্স মুসা কিভাবে তার এই টাকাগুলো খরচ করে। তো যাই হোক, প্রিন্স মুসা যে কলমটি ব্যবহার করেন তার মূল্য ১ কোটি ডলার বা ৮৫ কোটি টাকা। ফ্রান্সের তৈরি এই কলমটি পুরো পৃথিবীতে একটি মাত্র তৈরি করা হয়েছে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই পুরো কলমে রয়েছে প্রায় ৭৫০০টি হীরার টুকরা। এছাড়া সুইস ব্যাংকে রাখা হয় এই কলমটি। যখন প্রিন্স মুসার কলমের প্রয়োজন হয় তখন এই কলমটি বের করে তার কাজ শেষ হলে আবার সেখানে রেখে দেওয়া হয়। এছাড়া মুসা বিন শমসের যে ঘড়িটি ব্যবহার করেন সেটি হচ্ছে রোলেক্স কোম্পানির একটি ঘড়ি, আর এই ঘড়িটির মূল্য প্রায় ৫০ লক্ষ ডলার। আর এই ঘড়িটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২৭ মাসেরও বেশি। তো এই মুকুটহীন রাজা যে আংটিটি ব্যবহার করেন তার মূল্য প্রায় কোটি টাকার উপরে। এছাড়া মুসা যে স্যুটগুলো পরেন সেগুলো স্বর্ণ দিয়ে খচিত, আর এই এক একটি স্যুটের মূল্য ১০ লক্ষ থেকে ১ কোটি টাকার উপরে। এবং মজার ব্যাপারটি হচ্ছে প্রিন্স মুসা এক স্যুট কখনোই দুইবার পরেন না। তার সংগ্রহে রয়েছে শত শত স্বর্ণখচিত স্যুট এবং মুসা বিন শমসের যে জুতাগুলো পরেন সেগুলো হীরা দিয়ে তৈরি করা হয়েছে, যার প্রতিটির মূল্য কোটি টাকার উপরে। এবং তার সংগ্রহে এরকম হাজার হাজার জুতা রয়েছে। এছাড়া মুসা প্রতিদিন নিম জল এবং গোলাপের পানি দিয়ে গোসল করেন এবং তার গোসলের পানি ফ্রান্স থেকে নিয়ে আসা হয়। এছাড়া তিনি ফ্রান্সের এক বিশেষ কোম্পানির পানি পান করে থাকেন, যার এক বোতল পানির মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তো যাই হোক, ২০১৮ সালে যখন উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাঁধার মতো অবস্থা, তখন প্রিন্স মুসা ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনকে একসাথে বসিয়ে তাদের সমস্যা সমাধান করে দিয়েছিল। যদিও তার এই অবদান আমরা বাঙালিরা ছোট করে দেখি, কিন্তু পুরো বিশ্ব তার এই কর্মকাণ্ডের জন্য তাকে সম্মান করে থাকে। তো সেটা যাই হোক, মুসা বিন শমসেরের গাড়ির তথ্যগুলো অনলাইনে পাওয়া যায়নি, যার জন্য আপনাদের জানাতে পারছি না। তো যাই হোক, এবার দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি গাড়ি ব্যবহার করে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে মার্সিডিজ কোম্পানির দুইটি মার্সিডিজ বেঞ্জ G63 AMG। প্রথম গাড়িটি হচ্ছে ব্ল্যাক রঙের এবং অন্যটি হচ্ছে সিলভার রঙের। তবে মার্সিডিজ কোম্পানির এই গাড়িটি দেখে যদিও একটি জিপের মতো লাগে, কিন্তু এটা সাধারণ জিপ নয়, এটি হচ্ছে মার্সিডিজের বুলেট প্রুফ SUV। এবং মার্সিডিজ কোম্পানির এই মডেলের গাড়িতে রয়েছে ৫৪৬১ সিসি এবং ৫৬৩ হর্স পাওয়ারের ইঞ্জিন। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি ফেরারি কোম্পানির স্পোর্টস কার ফেরারি 458 ইটালিয়ার ইঞ্জিনের থেকেও অনেক শক্তিশালী। গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 5.4 সেকেন্ডে। তো যাই হোক, এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ২৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাড়িটি লিটারে ১০ থেকে ১২ কিলোমিটার যায়। তো যাই হোক, আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য ১,৪৭,০০০ ডলার বা ১,২৪ লক্ষ টাকা। তবে মজার ব্যাপারটি হচ্ছে মার্সিডিজের এই মডেলটি আপনি ১,২৪ লক্ষ টাকায় বুলেট প্রুফ ভার্সন পাবেন না। এটির বুলেট প্রুফ ভার্সনের দাম আন্তর্জাতিক বাজারে মোটামুটি ১ মিলিয়ন ডলার
বা 8,50,00,000 টাকার মতো। তো এখানে আরেকটি বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখন একটি অদ্ভুত রকমের গাড়ি লক্ষ্য করবেন। আসলে প্রধানমন্ত্রী যেখানে যান এই গাড়িটি সবসময় প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে থাকে। আসলে এই গাড়িটি হচ্ছে প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য। এই গাড়ির ওপরে রয়েছে রেডিও কন্ট্রোলড ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, আর এই যন্ত্রের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল দ্বারা বোমা হামলা করে থাকে তাহলে সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া। আসলে এই যন্ত্রটি যেখান দিয়ে যাবে তার একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল নেটওয়ার্ক কাজ করবে না। তো যাই হোক, এছাড়া প্রধানমন্ত্রীর কাছে রয়েছে BMW 7 সিরিজের 3টি গাড়ি, এবং এই 3টি গাড়ি প্রধানমন্ত্রী 2014 সালের দিকে বাইরে থেকে ইম্পোর্ট করেছিলেন। তবে এই 3টি গাড়ি কিন্তু সাধারণ BMW 7 সিরিজ নয়, এই 3টি গাড়ি হচ্ছে সম্পূর্ণ বুলেট প্রুফ। তবে একটি নর্মাল BMW 7 সিরিজের মূল্য হচ্ছে 1,50,00,000 টাকা। আর মজার ব্যাপারটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও BMW 7 সিরিজের বুলেট প্রুফ ব্যবহার করে থাকেন, এবং এই বুলেট প্রুফ BMW 7 সিরিজের গাড়িটির মূল্য প্রায় 10 কোটি টাকা। তো যাই হোক, BMW 7 সিরিজের গাড়িতে রয়েছে 6,592 সিসি, এবং গাড়িটির ইঞ্জিন হচ্ছে 610 হর্স পাওয়ারের, এবং এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.8 সেকেন্ডে। তো যাই হোক, গাড়িটির ওজন মোটামুটি 2,200 কেজি, আর এত ওজন হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.8 সেকেন্ডে, এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো যাই হোক, এই গাড়িগুলো ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি মার্সিডিস কোম্পানির গাড়ি রয়েছে, তবে এই গাড়িটির মডেল স্পষ্ট করে অনলাইনে দেওয়া নেই, যার কারণে আপনাদেরকে জানাতে পারলাম না। তো যাই হোক, একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে টাকা খরচ করে তা আমরা সকলেই জানি। যদি প্রধানমন্ত্রী টাকা খরচের পেছনে মনোযোগ দেয় তাহলে দেশ পরিচালনা করবে কিভাবে? আবারও বলে দিচ্ছি, প্রিন্স মুসা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনোভাবে তুলনা করা যায় না। শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে প্রিন্স মুসা কিভাবে তার টাকাগুলো খরচ করে এবং কতটা বিলাসী। এবং আপনারা অনেকে জানেন না মাননীয় প্রধানমন্ত্রী কি কি গাড়ি ব্যবহার করে, তো তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।